এবার এলিয়েন নিয়ে বিস্ফোরক খোদ নাসা প্রধান, প্রকাশ্যে ইউএফএ সংক্রান্ত রিপোর্ট। সম্প্রতি মেক্সিকো কংগ্রেসে দুটি মমি প্রদর্শন করে দাবি করা হয়েছিল সেই দুটি কঙ্কাল এলিয়েনের, এই দাবি ঘিরে গোটা বিশ্বে চর্চা ও বিতর্ক চলছে। এর মাঝেই এবার প্রকাশ্যে এলো ইউএফও এবং ভিন গ্রহীদের নিয়ে নাসার রিপোর্ট। সেই রিপোর্ট প্রকাশের সময় বিস্ফোরক মন্তব্য করলেন খোদ নাসা প্রধান। নাসা প্রধান বিল নেলসন বৃহস্পতিবার প্রকাশ করলেন অজ্ঞাত পরিচয় উড়ন্ত বস্তু বা ইউএফও সংক্রান্ত একটি রিপোর্ট। মেক্সিকো কংগ্রেস এলিয়েন প্রদর্শনের পর নাসার এই রিপোর্ট নিয়ে কৌতূহল ছিল সারা বিশ্বে। এই আবহের রিপোর্ট পেশের সময় নাসা প্রধান নিজে মন্তব্য করেন, আমার বিশ্বাস এলিয়েন রয়েছে। উল্লেখ্য, বিগত দিনে বারবার অভিযোগ উঠেছে মার্কিন সরকার নাকি এলিয়েনের অস্তিত্ব সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই আবহে নাসা প্রধানের মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে। উল্লেখ্য, ইউএফও নিয়ে গবেষণায় নাসা কিভাবে এগোতে পারে তার জন্য একটি স্বতন্ত্র রিপোর্ট তৈরি করা হয়। বৃহস্পতিবার প্রকাশিত হয় অজ্ঞাত পরিচয় উড়ন্ত বস্তু সংক্রান্ত 33 পাতার সেই রিপোর্ট। নাসার প্রতিবেদনে বলা হয় ইউএফও নিয়ে নতুন বৈজ্ঞানিক কৌশলে গবেষণা চালাতে হবে, এজন্য অত্যাধুনিক স্যাটেলাইট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের প্রয়োজন রয়েছে বলেও দাবি করা হয়েছে। রিপোর্ট প্রকাশের সময় সংবাদ সম্মেলনে নাসা প্রধান বিল নেলসন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এলিয়েন রয়েছে। এদিকে ইউএফএ প্রসঙ্গে নাসা প্রধান বলেন, মার্কিন আকাশসীমার জন্য অত্যন্ত খতরনাক হতে পারে এই ইউএফও। যদিও বিল নেলসন বলেন ইউএফও এর সঙ্গে এলিয়েনের যোগ আছে কিনা সেই বিষয়ে নাসা কোনো প্রমাণ পায়নি, তবে আমরা বাসযোগ্য গ্রহের সন্ধান করে চলেছি মহাকাশে। এদিকে ইউএফও গবেষণার জন্য একজন নতুন ডিরেক্টর নিয়োগ করা হবে বলে জানান নাসা প্রধান। এবার এলিয়েন নিয়ে বিস্ফোরক খোদ নাসা প্রধান, প্রকাশ্যে ইউএফও সংক্রান্ত রিপোর্ট। সম্প্রতি মেক্সিকো কংগ্রেসে দুটি মমি প্রদর্শন করে দাবি করা হয়েছিল সেই দুটি কঙ্কাল এলিয়েনের, এই দাবি ঘিরে গোটা বিশ্বে চর্চা ও বিতর্ক চলছে। এর মাঝেই এবার প্রকাশ্যে এলো ইউএফও এবং ভিন গ্রহীদের নিয়ে নাসার রিপোর্ট। সেই রিপোর্ট প্রকাশের সময় বিস্ফোরক মন্তব্য করলেন খোদ নাসা প্রধান। নাসা প্রধান বিল নেলসন বৃহস্পতিবার প্রকাশ করলেন অজ্ঞাত পরিচয় উড়ন্ত বস্তু বা ইউএফও সংক্রান্ত একটি রিপোর্ট। মেক্সিকো কংগ্রেস এলিয়েন প্রদর্শনের পর নাসার এই রিপোর্ট নিয়ে কৌতূহল ছিল সারা বিশ্বে। এই আবহের রিপোর্ট পেশের সময় নাসা প্রধান নিজে মন্তব্য করেন, আমার বিশ্বাস এলিয়েন রয়েছে। উল্লেখ্য, বিগত দিনে বারবার অভিযোগ উঠেছে মার্কিন সরকার নাকি এলিয়েনের অস্তিত্ব সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই আবহে নাসা প্রধানের মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে। উল্লেখ্য, ইউএফও নিয়ে গবেষণায় নাসা কিভাবে এগোতে পারে তার জন্য একটি স্বতন্ত্র রিপোর্ট তৈরি করা হয়। বৃহস্পতিবার প্রকাশিত হয় অজ্ঞাত পরিচয় উড়ন্ত বস্তু সংক্রান্ত 33 পাতার সেই রিপোর্ট। নাসার প্রতিবেদনে বলা হয় ইউএফও নিয়ে নতুন বৈজ্ঞানিক কৌশলে গবেষণা চালাতে হবে, এজন্য অত্যাধুনিক স্যাটেলাইট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের প্রয়োজন রয়েছে বলেও দাবি করা হয়েছে। রিপোর্ট প্রকাশের সময় সংবাদ সম্মেলনে নাসা প্রধান বিল নেলসন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এলিয়েন রয়েছে। এদিকে ইউএফএ প্রসঙ্গে নাসা প্রধান বলেন, মার্কিন আকাশসীমার জন্য অত্যন্ত খতরনাক হতে পারে এই ইউএফও। যদিও বিল নেলসন বলেন ইউএফও এর সঙ্গে এলিয়েনের যোগ আছে কিনা সেই বিষয়ে নাসা কোনো প্রমাণ পায়নি, তবে আমরা বাসযোগ্য গ্রহের সন্ধান করে চলেছি মহাকাশে। এদিকে ইউএফও গবেষণার জন্য একজন নতুন ডিরেক্টর নিয়োগ করা হবে বলে জানান নাসা প্রধান।